Tonight, I want to speak about how we move forward. Hey, guys, how are you? Create a business. Grow jobs. From the Voices of America studios in Washington, D.C. Paul? কিন্তু আমি তো কোনো ক্রিকেট শো করছি না, আমি আমেরিকার নির্বাচন নিয়ে কথা বলছি। আসলে আমেরিকার নির্বাচন ক্রিকেট খেলা থেকে তেমন একটা ভিন্ন নয়। ক্রিকেটের মতো এখানেও দুটো দল রয়েছে, ডেমোক্র্যাটস এবং রিপাবলিকানস। ওয়ানডে ক্রিকেটে ক্রিকেট দলকে 50 ওভারে ভালো রান করতে হয়, আর নির্বাচনে দেশের 50টি রাজ্যে বেশি ভোট পেতে হয়। তফাৎ হচ্ছে ক্রিকেটে রান করতে হয় আর নির্বাচনে জিততে হয় ভোট। তাহলে চলুন ক্রিকেট না খেলে আজ নির্বাচন খেলা যাক। শুরু করি সর্বসাম্প্রতিক আর সবচেয়ে বড় খবর দিয়ে। এই মঙ্গলবার মিট রমনি ফ্লোরিডাতে প্রাইমারি জিতেছেন। প্রাইমারি কি আর মিট রমনি কার সাথে খেলছেন? এটা দলের ক্যাপ্টেন বাছাইয়ের মতোই একটি কাজ। ক্রিকেটে ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন বেছে নেন, আর প্রাইমারিতে দলের সদস্যরা তাদের ক্যাপ্টেন বা প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রার্থী বেছে নেন। ডেমোক্রেটিক পার্টির ক্যাপ্টেন তো আছেনই বারাক ওবামা, যিনি এখন দেশের প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টি এখনও তাদের ক্যাপ্টেন বেছে নেননি। কে ওবামার সাথে প্রতিযোগিতায় নামবেন এখন সেটাই প্রশ্ন। এই প্রাইমারি প্রতিযোগিতাগুলো রিপাবলিকান মনোনয়ন প্রার্থী বেছে নেওয়ার প্রক্রিয়া। যিনি সবচাইতে বেশি রাজ্যে জিতবেন, সবচাইতে বেশি ডেলিগেটস পাবেন, তিনি হবেন রিপাবলিকান দলের অধিনায়ক। তিনি খেলবেন বারাক ওবামার সাথে নির্বাচনের এই খেলা। তার আগে আমরা দেখব কোন রাজ্যে স্কোর কেমন হলো। আজ এটুকুই। হোয়াইট হাউস কে জিতবে জানতে হলে আমাদের সাথেই থাকুন।